নমস্কার বন্ধুরা, রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের ভাপা। আমি নিয়েছি 3 পিস ইলিশ মাছ, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি সর্ষেটা বেটে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। লঙ্কা হলুদটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই জন্য আমি আলাদা করে নুন দিলাম না। কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবার মাছটাকে আমি মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা গুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি, ফিরে আসছি 15 মিনিট বাদে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। ইলিশ মাছের ভাপাটা আমার রেডি হয়ে গেছে, চলুন আপনাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই। রেসিপিটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।